গাইস দেখো গায়স কি রে ভাই ওটা গাইস গাইস আমরা কোথায় এসেছি আমরা তো ম্যাক দেখেছি অনেক গুলা ফ্যান বিটিএস গুলা বিটিএস গুলা বিটিএস গুলা ও আচ্ছা তার মানে আপনারা বিটিএস কিন্তু বিটিএস রা কি এমন হয় নাকি শুনছিলাম তাদের একটা লেভেল আছে বাট আপনাদের আচ্ছা বিটিএস হওয়া এত সহজ ভাই বিটিএস হওয়া কি এত সহজ কেউ কি বিটিএস এর লেভেলে যেতে পারছে এখনো BTS হতে হলে অনেক ট্যালেন্ট প্রয়োজন হ্যাঁ হয়তো অনেক ট্যালেন্ট লাগে তবে বাংলাদেশে BTS হওয়ার জন্য কোনো ট্যালেন্টের প্রয়োজন নাই জাস্ট হাফ প্যান্ট পরা মেয়েদের মতো সাজা রাস্তার মাঝখানে এসে হাফ লেডিস গো মতো শৈলের উতাল পাতাল দেখালে আপনি বিসিলেস থুকু থুকু আপনি BTS আই মিন বাংলাদেশি নামাজ বাদ দিও না বন্ধু এবারে চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর হোয়াটসঅ্যাপ কাকা দিস ফারাবি হ্যাঁ আর আজকে আমি কথা বলবো না BTS কিংবা BTS আর্মিদের নিয়ে না আজকে কথা বলবো বাংলাদেশি BTS গুলারে নিয়ে যারা BTS এর নামে নোংরামি ছড়াচ্ছে সমকামিতার দিকে এগিয়ে যাচ্ছে আই থিঙ্ক আপনারা যারা BTS আর্মি আছেন তারাও এগুলাকে সমর্থন করেন না বিকজ দু একটা পসা ডিমের জন্য কিন্তু সব ডিমের নাম খারাপ হচ্ছে সো উইদাউট আজ আইরা ওয়েট ওয়েট ছোট্ট একটু প্রমোশন এই ভিডিওটা স্পন্সর করেছে সেলফ টেক প্রো নামের ইউটিউব চ্যানেল ছোট ভাই ইনকাম রিলেটেড ভিডিও বানাই সো সবাই একটু সময় করে সময় নিয়ে তার চ্যানেলটা থেকে ঘুরে আসবেন লিংক ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পিন করা আছে আচ্ছা আচ্ছা সো উইদাউট আজ আইরা কাউকাউ চলেন ভিডিও শুরু করা যাক ওই ইন্ট্রো লাগা BTS not BTS এরা হলো BCLS অবশ্যই বাংলাদেশি গুলা শুরুতেই বলে নেই আজকের ভিডিওতে না BTS কে রোস্ট করা হয়েছে না BTS আর্মিদের আজকে রোস্ট করা হয়েছে বাংলাদেশের কিছু বিসিলেসদের কে নিয়ে যারা হাফ লেডিস সাজা নিজেদেরকে BTS দাবি করে আমরা কোথায় এসেছি আমরা তো ম্যাক দেখেছি অনেক গুলা ফ্যান BTS গুলা BTS গুলা BTS গুলা এ ভাই এরা তো ইনডাইরেক্টলি BTS কে রোস্ট করতেছে এইভাবে মেয়েদের মতো সাজা সুজা নিজেদেরকে BTS দাবি করতেছে তার মানে BTS রা কি হাফ লেডিস নাকি আমার ঠিক বুঝে আসে না BTS আর্মিরা কেন শুধুমাত্র আমাদের কমেন্টে আইসাই গালি দেয় আরে কাকা আপনাদের তো এদের বিরুদ্ধেও কথা বলা উচিত যারা আপনাদের সমগোত্রী হওয়া সত্ত্বেও BTS দের ইনডাইরেক্টলি হাফ লেডিস বলে সবার সামনে প্রেজেন্ট করতেছে মানে আপনারা নিজেরাই নিজেদের লেভেলটারে নিচে নামাচ্ছেন আর আমরা কিছু বললে আমাদের কমেন্টে আসা বংশের পরিচয় দেন আচ্ছা একটা কথা বলি শুনেন সাকিব আল হাসানের ফ্যান আছে মাশরাফির ফ্যান আছে মেসি নেইমার রোনাল্ডো ইয়াস সালমান খান শাহরুখ খান এদেরও ফ্যান আছে আজ পর্যন্ত কখনো দেখছেন এদের ফ্যানদেরকে নিয়ে কেউ কিছু বলছে বা রোস্ট করছে করে নাই কিন্তু আপনাদের কেন করে জানি না এস এস শিরোনামিনের মতো BTS ও একটা মিউজিক ব্যান্ড সো আপনারা তাদের ফ্যান হতেই পারেন বাট আপনাদের সমগোত্রীয় কিছু পার্সন এই বিষয়টা নিয়ে এতটাই মাতামাতি করে যে আপনাদের রোস্ট হয়ে যাওয়া লাগে আচ্ছা আপনারাই বলেন এদের দেখে আপনাদের নিজেদেরই কি এগুলো হজম হচ্ছে কেমন করতেছে দেখেন চেহারা দেখে মনে হচ্ছে ছেলে আসলে ভাবভঙ্গি বলে দিচ্ছে সে মেয়ে এখন এর বিসিলেস ছাড়া আর কি বলবেন বলেন যারা এই ধরনের বাংলাদেশি বিসিলেস তাদেরকে কি করা উচিত কি করা উচিত পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত হ্যাঁ ওইটাই একজনের ফ্যান হওয়া কিন্তু অস্বাভাবিক কিছু না সবুজ ভাইয়ার আছে ফারানেরও আছে নিশাত রাকিব জুয়েল এদেরও আছে হয়তো একটু কম বাট আমারও আছে তাই বলে এই না যে ফ্যান হলে আপনাকে এইগুলা করে বোঝাতে হবে বাই দা ওয়ে আপনারা আবার ভাবতে পারেন এরা মনে হয় তৃতীয় লিঙ্গের মানুষ তাই এগুলা করতেছে কিন্তু না এরা হলো পিওর পোলা মানুষ এই যে দেখেন আস্ত একটা পোলা মাঝে মাঝে আবার মেয়ে সাইজাও ভিডিও বানায় এট লাস্ট হাফ লেডিস সাইজা নিজেদেরকে BTS দাবি করে BTS এর ইজ্জত মেরা দিল আচ্ছা রাস্তাঘাটে আইসা যে এগুলা করতেছে পাবলিক কি দেখে না নাকি কিছু বলে না আমার তো ভিডিওতে দেখাই সহ্য হচ্ছে না সামনে পালে যে কি করতাম আচ্ছা আপনারা কি বুঝতে পারছেন না রাস্তাঘাটের এগুলা যদি আপনার পিসি ছেলে মেয়ে দেখে তাহলে তাদের উপর কি পরিমাণ ইফেক্ট পড়তে পারে তারা তো ভাববে বড় হয়ে মনে হয় এইগুলাই করতে হয় আর জানেন তো বাচ্চাকালে যেটা শিখবে তারা বড় হলে আর ওইটা চেঞ্জ করতে পারবেন না দেখেন দেখেন অবস্থাটা একবার দেখেন এদের যা শরীরের অঙ্গভঙ্গি আর যা অবস্থা তাতে আমি ড্যাম শিওর এরা সমকামিতায় লিপ্ত কারণ মন্টি রায়ের মতো এদেরও মেয়ে পছন্দ না বাট মেয়ে সেজে থাকতে ভাল লাগে
বিলিভ মি অর নট, আমি বিটিএস না লাভ করি না হেট করি, বাট এভাবে বিটিএস আর্মির নামে নোংরামি করাটাকে আমি কখনোই সাপোর্ট করি না। আর আপনাদেরও উচিত এদের পক্ষ নিয়ে কথা না বলে এগুলার প্রতিবাদ করা, কারণ বিটিএস আর্মিদের নিয়ে এত এত খারাপ কথা বলা কিংবা রোস্ট করার পিছনে কিন্তু এই একটাই কারণ, কিছু পাবলিক বিটিএস আর্মির নাম করে অশ্লীলতা ছড়াচ্ছে আর এটাকে অতিরিক্ত বাড়াবাড়ি করে সহ্য ক্ষমতার বাইরে নিয়ে যাচ্ছে। তাই আপনাদেরও উচিত এই খাস্তগুলার বিরুদ্ধে প্রতিবাদ করা যদি নিজেদের ভাবমূর্তি ধরে রাখতে চান। আজকে এই লাইনটা বিটিএস লাভার আপুদের জন্য। হে আপুরা, তোমরা কি নিজেদেরকে বিটিএস লাভার দাবি করতেছো নাকি? তোমরা তো নিজেরাই জানো না যে তোমরা হিজরা হিজরা হিজরা। এটা কিন্তু আমার কথা না, আপনাদের প্রাণপ্রিয় ভালোবাসার মানুষ খুশি আপার কথা, তার তো কামই সবসময় মেয়েদেরকে অসম্মান করে কথা বলা। খাস সর্বেডি একটা, নাও কাম টু দা পয়েন্ট, এটা সোশ্যাল মিডিয়ার যুগ আর এখানে সবগুলাই পাবলিক প্ল্যাটফর্ম, সো আপনি এখানে যা ইচ্ছা তাই করবেন, কার বাপের কি, বাট সমাজ বলেও তো একটা কথা আছে, ভালো মন্দ বলেও তো একটা জিনিস আছে, কি করছেন বা করে বেড়াচ্ছেন সেদিকেও তো একটু নজর দিবেন, কিংবা আপনার কাজগুলোর দ্বারা মানুষ কিংবা সমাজের উপর খারাপ প্রভাব ফেলতেছে কিনা সেটাও তো একবার ভেবে দেখবেন। তাই বলছি এরকম সো কল ফাতরামি গুলা করে নিজেদেরকে বিটিএস বলে না চালিয়ে দিয়ে খুব ভালোভাবেও কিন্তু একজনের ফ্যান ফলোয়ার হয়ে থাকা যায়, বিষয়টা ভেবে দেখে নিজেদেরকে একটু শুধরে নিয়েন, ঠিক আছে? সো গাইস ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক দিবেন আর না লাগলে দিস চ্যানেলে যতটুকু ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করা লাগবে, ভিডিওটা দেখছেন এতটুকু জানাব তবে নামটা মনে রাখেন, কোনো প্যারা নাই সিল, এই ওয়েট ওয়েট, ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারেন, তবে হ্যাঁ প্রয়োজনটা লিখে মেসেজ দিয়েন। আল্লাহ হাফেজ।